আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মঙ্গলবার সচিবালয়ে এক সভা শেষে একথা জানান তিনি। ডিজিটাল দুনিয়ায় কোনটা তালা মেরে দেওয়া সম্ভব আর কোনটা খোলা থাকে সেই বিষয়টাকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে হবে। আদালত তার নির্দেশ দিয়েছে, আমরা আমাদের দিক থেকে আদালতের নির্দেশের কপি আমাদের হাতে পাওয়ার পর থেকে আমাদের যেইটুকু ক্ষমতা আছে আমরা আমাদের এই ক্ষমতাটুকু কাজে লাগাবো। আর একটা যেটা সেটা হচ্ছে যেইসব প্ল্যাটফর্মে এই আদালতের নির্দেশ অনুসারে কন্টেন্ট ছড়ানোর দরকার আমরা তাদেরকে জানাবো যে তোমাদেরকে আদালত বলেছে এই কন্টেন্ট ছড়ানোর জন্য।